পঞ্চায়েতে পৌঁছে দিলেন। তারপরে প্রয়োজনীয় যা কাজকর্ম সেগুলোতে আপনারা সহযোগিতা করলেন, সামগ্রিকভাবে অঞ্চল পরবর্তী অ্যালটমেন্ট পেতে তাদের যাতে সুবিধা হয়, আপনারাও নিজের সংসদে যাতে পঞ্চায়েত থেকে অ্যালটমেন্টটা সঠিকভাবে পান, তার জন্য এই কয়েকটা দিন আপনাদের সবাইকে কাজ করে এই কাজগুলিকে কমপ্লিট করে নিতে হবে। সবাই আপনারা নিশ্চিতভাবে এই কাজ করবেন, যেহেতু জনগণের কাছ থেকে ভোট নিয়ে নির্বাচিত হয়েছেন, জনপ্রতিনিধি হয়েছেন, তাই একেবারে হাতে নাতে কাজ করার যে সুযোগ এসছে মানুষের এই দুর্যোগের সময়, তাদের কাছে দাঁড়িয়ে যাতে ক্ষতিপূরণটা পাইয়ে দেওয়া যায় তার ব্যবস্থা আপনারা করবেন। আপনাদের সবাইকে নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। একই লিস্টের মধ্যে সেটা অন্তর্ভুক্ত হচ্ছে, আর এটা আনলিমিটেড, যে আমি 15টা পাব, অতএব 15টার বাইরে এলে হবে না, ব্যাপারটা তা তো নয়, এ তো আনলিমিটেড। অতএব না হোক না, এটা হওয়াটা উচিত নয়, মানে আমাদের কাজটা বেড়ে যাবে, আর কিছু না, কারণ কে খুঁজে বার করবে যে ডবল ঢুকে গেছে। মানে সাইট করে থাকলে তো ক্ষতি নেই, ভালো আছে, তো আপনারা সেইভাবে তালিকাটা কিন্তু প্রস্তুত করবেন, এবং তালিকা প্রস্তুত করে যে চারটি ডকুমেন্টের কথা বিজয় সাহেব বলে দিলেন, সেই চারটি ডকুমেন্ট কালেক্ট করে এটা গ্রাম পঞ্চায়েত অফিসে দিয়ে দিতে হবে। এনআরজিএস এর সেলে যারা দায়িত্বপ্রাপ্ত আছেন নির্দিষ্ট গ্রাম পঞ্চায়েতে, 10টা 5টা ডিউটি করলে কিন্তু হবে না, এটাকে পুরোপুরি একটা পরিষেবা দেওয়ার জন্যে আপনাকেও নিবেদিত প্রাণ হতে হবে, যে মানুষকে পরিষেবা দেওয়ার জন্যে অফিস ডিউটি টাইমটাকে ধরে না রেখে যতক্ষণ কাজ থাকবে সেই কাজটি পূর্ণর ব্যবস্থা করতে হবে, এবং গ্রাম প্রধান উপপ্রধান নিশ্চিতভাবে প্রয়োজনীয় ইনফ্রাস্ট্রাকচারের ব্যবস্থা করে দেবে। একটি কথা আমরা মুখ্যমন্ত্রীর এই কনফারেন্স থেকে পেয়েছি, যে এই তিনটি জেলায় যে এই বেনিফিটটা দেওয়া হচ্ছে, এবং আমফানে সর্বাধিক ক্ষতিগ্রস্ত 9টি জেলার মধ্যে এই 3টি জেলা, তো এই জায়গাটাতে যে গ্রাম পঞ্চায়েত এটাতে